করোনা ভাইরাসকে দমানোর জন্য উঁচু দামে চীনের ভ্যাকসিন বিক্রি করার স্বপ্ন গভীর চোট পেয়েছে। কারণ করোনা মহামারীতে চীন নিজেই ফেল হয়ে গেছে। না তো চীন করোনা মহামারীকে কন্ট্রোল করতে পেরেছে, আর না তো চীনের ভ্যাকসিন এই খতরনাক ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। এর ফলস্বরূপ চীনকে আবার নিজের দেশে লকডাউন করতে হচ্ছে। ওদিকে চীনের ভ্যাকসিনের অর্ডার মোটামুটি সব দেশ ক্যান্সেল করে দিয়েছে। এদিকে ভারত করোনা মহামারীতে দুনিয়ার রক্ষক হিসেবে সামনে এসেছে। ভ্যাকসিনের মামলায় ভারত চীনকে পুরো পাছাড় দিয়েছে, আর ভারতের কাছে এই হারকে চীন স্বয়ং স্বীকার করে নিয়েছে। ভ্যাকসিন ডিপ্লোমেসিতে ভারত চীনকে হারিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শুরু থেকেই ভারতের প্রভুত্ব ছিল, কিন্তু গত এক দশকে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপে নিজের বাণিজ্যকে বাড়ানোর জন্য চীনও ময়দানে ঝাঁপিয়েছে। 2020 যখন চীন পুরো দুনিয়ায় করোনা ভাইরাস ছড়ায়, তখন দক্ষিণ এশিয়াতে চীনের প্রভাবকে কমানোর জন্য ভারত বিশাল একটা সুযোগ পায়। ভারত প্রথমে হাইড্রক্সি ক্লোরোকুইন সাপ্লাইয়ের মাধ্যমে এবং এখন প্রতিবেশী দেশগুলোতে করোনা ভ্যাকসিনের সাপ্লাই দিয়ে ওই সমস্ত দেশে নিজের প্রভুত্বকে বজায় রাখায় বড় সাফল্য অর্জন করেছে। আর সফলতা এমন যে এখন চীনা মিডিয়াকেও ভারতের সামনে হার মানতে দেখা যাচ্ছে। আর এখন চীনের জিনপিং সরকার বলছে ভ্যাকসিন ডিপ্লোমেসিতে মোদি সরকার চীনকে হারিয়ে দিয়েছে। ভারত ভ্যাকসিনের রূপে অনেক দেশকে দিয়েছে উপহার, যা দেখে হয়রান হয়ে গেছে চীন। আপনাদের বলে দিই, ভারত সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে বানানো অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনকে মালদ্বীপ, নেপাল ও বাংলাদেশে উপহার স্বরূপ পাঠাচ্ছে। তথ্যানুযায়ী আগামী 3-4 সপ্তাহের মধ্যে প্রথম ফেজের দরুন ভারত পাকিস্তানকে ছেড়ে অন্য প্রতিবেশী দেশগুলোকে 2 কোটি ভ্যাকসিন শটস প্রদান করতে চলেছে, যার ফলস্বরূপ ওই সমস্ত দেশগুলো কূটনৈতিক স্তরে ভারতের আরো নিকটে আসবে। আর এর ফলে যদি কোনো দেশ অখুশি হয়, সেটা হলো চীন। ভারতের আক্রমণাত্মক কূটনীতির সামনে চীনা মিডিয়া আর চীনা সরকার বেকার। চীন এখনো তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোনো ভ্যাকসিন প্রদান করতে পারেনি। ভ্যাকসিনের রেশে এই হারের জন্য চীনা মিডিয়া আগে থেকেই বাহানা বানানো শুরু করেছে। চীনা মিডিয়া বলছে ভারত ভুটানে তার ভ্যাকসিন পাঠায়, কারণ ভারতের ভয় রয়েছে যে ভুটান যেন চীনের কাছ থেকে ভ্যাকসিন না চায়। ওদিকে আবার চীনা মিডিয়া লেখে ভ্যাকসিন প্রদান করার জন্য প্রতিবেশীদের মধ্যে ভারতের প্রভুত্ব দ্রুত বেড়ে যাবে। ভারত যদি ফ্রিতে ভ্যাকসিন দেয়, তাহলে ভারতের ইমেজ আরো মজবুত হবে। দক্ষিণ এশিয়াতে ভারত এক বড় দেশ, আবার এই দিক দিয়ে ভারত রাজনৈতিকভাবে আরো মজবুত হয়ে যাবে। মানে চীনের সামনে এলএসি বিবাদ ছাড়াও আরো এক সমস্যা এসে হাজির হয়েছে। ভ্যাকসিনের মামলায় ভারতকে সুপার পাওয়ার হওয়ার থেকে কিভাবে আটকানো যায়, ভারতের গুণগান করছে দুনিয়ার অনেক দেশ। ভ্যাকসিন প্রদান করার জন্য ভারতের প্রতিবেশীরা এখন খোলামেলাভাবে ভারতের জয় জয়কার করছে। নেপালের স্বাস্থ্যমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, মায়ানমার ও মালদ্বীপের রাষ্ট্রপতি সহ দক্ষিণ এশিয়ার অনেক বড় বড় নেতা আজ ভারতের সুনাম করছে। চীন গত 1-2 দশকে ভারতের প্রতিবেশীদের মধ্যে যেটুকু প্রভাব বিস্তার করেছিল, ওই সমস্ত কিছু এক ঝটকায় বরবাদ হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। চীনা মিডিয়া মানতে বাধ্য হয়েছে যে ভারত দক্ষিণ এশিয়াতে ভ্যাকসিন ডিপ্লোমেসিতে চীনকে হারিয়ে দিয়েছে, আর এটা পরবর্তী সময়েও চীনের দক্ষিণ এশিয়া নীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে। এটা তো শুধু গেল ভ্যাকসিন, ভারতের আত্মনির্ভরতার দৌড় এখনো বাকি আছে। তখন চীনকে কি পরিমাণে মাথা চাপড়াতে হয় সেটাই শুধু দেখার। এই ব্যাপারে আপনার কি মনে হয়, ভারত কি পারবে প্রতিটা সেক্টরে চীনকে গভীর আঘাত করতে? অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।